বিশ্বের বিভিন্ন দেশে সোনা বা রূপায় মোড়ানো খাবার পাওয়া যায়। বেশ উচ্চ মূল্যে এসব খাবার কিনতে হয় গ্রাহককে। এবার বাংলাদেশেও পাওয়া যাচ্ছে সোনায় মোড়ানো খাবার। জানা গেছে, রমজান উপলক্ষে রাজধানী ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেল তৈরি করছে স্বর্ণের প্রলেপ দেওয়া এই জিলাফি, যার দাম রাখা হয়েছে প্রতি কেজি 20,000 টাকা। গত মঙ্গলবার নিজেদের ফেসবুক পেজে হোটেল কর্তৃপক্ষ এই স্বর্ণের জিলাফি তৈরির ঘোষণা দেয়। বুধবার থেকে তারা আনুষ্ঠানিকভাবে এই জিলাফি বিক্রি শুরু করেছে। জানা গেছে, প্রতি কেজি জিলাপিতে 24 ক্যারেট স্বর্ণের 20 থেকে 22টি তবক লাগানো হবে, ফলে জিলাপিগুলো কিছু কিছু অংশ স্বর্ণের আকার ধারণ করবে। ইন্টারকন্টিনেন্টাল আরও জানিয়েছে, প্রতি কেজি স্বর্ণের জিলাফির দাম রাখা হচ্ছে 20,000 টাকা। তবে একজন ক্রেতা চাইলে 250 গ্রাম জিলাফি কিনতে পারবেন, সেক্ষেত্রে দাম পড়বে 5,000 টাকা। এর মধ্যে কয়েক কেজি স্বর্ণ জিলাফির অর্ডার পেয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। তারা আশা করছে পরের দিনগুলোতেও এই স্বর্ণের জিলাফির যথেষ্ট ক্রেতা পাওয়া যাবে।